দাদা আপনার নাম? আমার নাম শেখ আহমেদ উদ্দিন, আমি নবধারণ সংগঠনেরই আমি স্টেট কোঅর্ডিনেটর। আজকে আমাদের এখানে যে মহিলা সম্মেলন একটা হয়েছিল অর্গ্যানিক ফার্মার্সদের, আমরা বেসিক্যালি যেটা বলতে চাইছি যে সার এবং কীটনাশক যথেচ্ছভাবে ব্যবহার করে এবং আজকে চাষ এবং যে সবজি আমরা উন্নয়ন করছি বা যে সমস্ত জিনিস আমরা পাচ্ছি যেগুলো খাচ্ছি সেগুলোর মধ্যে যথেষ্ট রকমের আমাদের শারীরিক ক্ষতি হচ্ছে, এই বিষয়টাকে সামনে তুলে ধরার জন্য আমরা আজকে অনেকগুলো ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনে যাতে এই সার এবং আমাদের কীটনাশক যেগুলো রাসায়নিক সেগুলো যাতে না আমাদের ব্যবহার করে এবং আমাদের তৈরি করা যে সার কিংবা কীটনাশক সেগুলো দিয়ে জৈবিকভাবে চাষ করলে মানুষের পক্ষে অনেক সুস্বাস্থ্যেরও হবে এবং তার অর্থনৈতিক উন্নয়নটা হবে, এই বার্তাটা আমরা আজকে এখানে যে সম্মেলন থেকে আমরা মেয়েদের সঙ্গে করেছি। প্রায় 350 মহিলা তারা উপস্থিত থেকেছেন, তারা শেয়ার করেছেন, তাদের অভিজ্ঞতাও বলেছেন, আমরা এইভাবেই প্রচারটা করি, সবার সামনে যাওয়ার চেষ্টা করি। বাজারে কীটনাশক এইগুলো খেয়ে কী ক্ষতি হচ্ছে এগুলো? অবশ্যই যে সমস্ত কেমিক্যাল কীটনাশকগুলো আমাদের স্প্রে করি সেগুলোতে সমস্ত প্রকারের আমাদের জীবাণু হচ্ছে এবং আমাদের যে অণুজীব থেকে শুরু করে আমাদের সমস্ত ভাইরাল যেগুলো দরকার আমাদের ক্ষেত্রে, যেমন মৌমাছি আমাদের যেগুলো বন্ধু পোকা তাকেও আমরা শেষ করে দিচ্ছি, ফলে আজকে পরাগমিলনের ক্ষেত্রে বা ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে এবং যার জন্য আজকে সমস্ত উন্নত ফসল আমরা পাচ্ছি না, কেবলমাত্র খালি হাইব্রিড দিয়ে বড় বড় ফসল তৈরি করলে তার টেস্টও থাকছে না, আমাদের দেশীয় খাবারে যে যে ফসলের যে টেস্ট সেটা আমরা পাচ্ছি না, এইগুলোর জন্যই আমরা আজকে এইভাবে একটা প্রশ্ন। এইসব কীটনাশকে শরীরে কী ক্ষতি করে? এগুলোতে অবশ্যই আমাদের যে আজকে বিভিন্ন রকমের রোগ, যেমন কিডনির অসুখ হচ্ছে, আমাদের হার্টের অসুখ হচ্ছে, ব্লাডের সমস্যা হচ্ছে, ইভেন ক্যান্সারও হচ্ছে, এগুলো এইসব কীটনাশকের প্রভাব শরীরে ধীরে ধীরে স্লো প্রয়োজন আকারে আমাদের শরীরে পড়ছে, ফলে এগুলো থেকে আমাদের এগুলো হচ্ছে। আমরা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে চলেছি, আমরা সম্মানীয় অতিথিবর্গদেরকে পেয়েছি, মাননীয় সহস্রাংশু দাস অধিকারী মহোদয়, বলাইচাঁদ হাই স্কুলের মাস্টারমশাই, মাননীয় জীবন কৃষ্ণ দাস মাস্টারমশাই আমাদের পরিচয় করিয়ে দিই এবং মাননীয় তিনাকেও আমরা মূল দেশে আসার জন্য বলব, আমরা এখানে একটু গরমের কাজ সেরে নেব, দেই আমরা মূল এসছেন, তিনি হচ্ছে সমীর মাইতি, আপনাকে বলবো মূল দেশে আপনি চলে আসুন, আমরা গরমের কাজটা সেরে নিয়ে মূল উদ্বোধনী অনুষ্ঠানে আমরা প্রবেশ করব, যিনি রিসেপশনে জেনে চলে আসুন, যিনারা রিসেপশনে বসে আছেন রাখি বা নমিতা যিনারা আছেন ওখানে ওখানে যে বরণের দপ্তরটা আছে একটা মিনিট চলে আসুন মূল ড্যাশে, আমরা বরণটা শুরু করব। হ্যাঁ, যে স্প্রে কর রহে হ্যাঁ, জাহির ছট কর রহে হ্যাঁ, উসসে ক্যা
क्या होता है कि कैंसर भर भर करके आदमी हॉस्पिटल से जा रहे हैं। अच्छा ये जो सब हमारा जो कंपोस्ट है ऑर्गेनिक जो मैन्यूर ये तो आपको करना ही पड़ेगा क्योंकि ये सीड है हमारा धान का। लाल चाल चावल का रोटी बना रहे हैं, चावल का हलवा। मैम को बुला लीजिए। मैम आइए मैम। चावल का रोटी बन रहा है और हलवा चावल का रहते हैं। चावल अरे अरे कौन कर रहा हूँ। नमस्ते 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 जी बोले देहरादून থেকে এসেছেন নবধান্য সংস্থা থেকে তাদেরকে স্বাগত জানাবো। মীরা দি ইন্দু জি এবং দ্রোণা দাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোঅর্ডিনেটর আমাদের মুখ্য
কোঅর্ডিনেটর আমন্ত কাকুকে আমরা ধন্যবাদ জানাবো। এই সংস্থার কৃষ্ণ মাস্টার মাসের জীবন বাবু, উনিও ফুল দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আহমদ কাকু উনিদের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং মাস্টারমশাই জীবন বাবু এবং সরসংশ বাবুকে বলবো সবাই এসে প্রদীপ উজ্জ্বলন করলে খুব ভালো। এবার মিস্টার ইন্দুজিকে আমরা সম্মান জানাবো। এবার দ্রোণ দাকে আমরা সম্মান জানাবো, গামছা ব্যাগ এবং তুমি যাও তুমি যাও এবং এবার সবগণ এবং গণ এবং প্রোগ্রাম কে বারে মে হ্যাঁ প্রোগ্রাম করে অর্গানিক ফার্মিং কে বারে আর এই প্রোগ্রাম কিউকি নবদানি কা ইয়ে জো ইয়া প্রোগ্রাম হুয়া হ্যায় মে ইসলিয়ে আই হু কিউকি মে ডক্টর হু আর মেনে দেখা হ্যায় কি ইয়ে কীটনাশক দবাইয়ো সে ও প্রসেসড ফুড জো প্যাকেট কা খানা হ্যায় উসকি ওয়াজে সে লোগো কে স্বাস্থ্য কে উপর ক্যা আসার হো রাহা হ্যায় তো শুগার কি বিমারি ডায়াবেটিস হাইপারটেনশন ক্যান্সার অ্যাস্থমা বহুত চিজে আর গুর্দে কা কিডনি কা ফেলিয়র ইয়ে বড় রা হ্যায় তো দেখা যা রা হ্যায় কি বড়ে বড়ে অস্পতাল খুল রে হ্যায় মগর জিস চিজ সে রোকনা চাহিয়ে কি লোক বিমার না পড়ে উনকি জেবে খালি হো রহি হ্যায় তো ইয়ে পুরা জো সিলসিলা ভোজন কা স্বাস্থ্য সে জুড়া হ্যায় উসকে লিয়ে WHO মতলব ये पूरी स्वास्थ्य की जो संस्था है विश्व की वो लोग भी इस पर चिंतित है कि भोजन का और इन चीज़ों में जो रासायनिक चीज़ें हैं उसकी वजह से स्वास्थ्य का केवल बड़े लोगों पे नहीं है बच्चों पे भी असर पड़ रहा है जिसको अंग्रेजी में पार्किंसोनिज्म अल्जाइमर ऑटिज्म वगैरह बच्चों में बोलते हैं सब बढ़ रहा है तो मैं स्वास्थ्य से जुड़ी हुई हूँ ट्रेन डॉक्टर हूँ और मैं नवदानी के साथ अहमद भाई और यहाँ महिलाओं के बीच आई उनकी बात सुनने के लिए कि वो क्या चेष्टा कर रहे हैं अपने अपने परिवार को और अपनी समाज को स्वस्थ रखने के लिए। मुझे बंगला नहीं आता माफ़ करना उसके लिए। अपना नाम? मेरा नाम है डॉक्टर मीरा शिवा, मैं MD मेडिसिन। आज के सभा शुरू कर सभा शुरू আমাদের একটা উদ্বোধনী নৃত্য দেখেছি কিন্তু আরেকবার আমরা বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন ওনাদের সামনে। সম্মাননীয় আমাদের সভানেত্রী মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের আহ্বানে সুদূর দিল্লি থেকে ডক্টর মীরা শিবা উপস্থিত হয়েছেন আমাদের ইন্দুজি আমাদের ন্যাশনাল লেভেলে তিনি কাজকর্ম দেখছেন এবং দ্রোণা ছেত্রী দ্রোণাজাকে প্রায় সবাই আমরা চিনি আমাদের মায়েরা যারা দেরাদুন গেছেন কিংবা যারা এখানে আমাদের MS এর সঙ্গে যুক্ত রয়েছেন সবাই কম বেশি ওনাকে চিনেন দ্রোণা ছেত্রী। আমাদের সবার কাছে কিন্তু দ্রোণাদা দ্রোণাদা উনি এই একটা সময়ে আপনাদের সবাইকে এখানে আসার জন্য বলেছেন এবং আমরা সবাই একত্রিত হয়েছি। প্রথমত আমি ক্ষমা চেয়ে নেব যে এই অসহ্য গরমে আপনাদের সবাইকে এখানে আসতে হয়েছে। আমরা এটা প্রায় দেড় মাস দু মাস আগেই এই পরিকল্পনাটা করেছিলাম যে এই সময় আমরা একটা অনুষ্ঠান করব
আমাদের ফুড ফেস্টিভ্যাল এবং আমাদের প্রদর্শন বিশেষ শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো। তো যাই হোক, ওরা এসছেন এখানে এবং এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বন্দনাজি, আমাদের বন্দনা ম্যাডাম মাস্টারমশাই। উনি কিন্তু দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত আছেন। আমাদের জীবনবাবু প্রাক্তন প্রধান শিক্ষক বড়বড়িয়া হাই স্কুলের, তিনি এখানে রয়েছেন, তিনিও আমাদের একজন বড় রকমের সাথী। আমাদের ব্লকেরই মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ প্রণব দা, প্রণব দাস মহাশয় তিনি রয়েছেন। বলাইচাঁদ হাই স্কুলের সম্মাননীয় যশস্বী শিক্ষক সহস্রাংশুবাবু তিনিও আমাদের মঞ্চে রয়েছেন। আমাদের এই প্রোগ্রামে বলাইচাঁদ বিদ্যালয় থেকেও 50 জন ছাত্রছাত্রীকে আমরা আহ্বান করেছিলাম, তারা আসবেনও ঠিক করেছিলেন, কিন্তু এই ওয়েদারের জন্য এই প্রচণ্ড দাবাদ হয়ে আমরা কোনো রিস্ক নেইনি, বাচ্চাগুলোকে এখানে আমরা নিয়ে আসিনি, কারণ তারা কোথায় অসুস্থ হয়ে যাবে কি হবে, এমনি গভর্নমেন্ট ছুটি দিয়েছে। যাই হোক, আমাদের স্কুলের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমরা অনেকগুলো স্কুলের ছাত্রছাত্রীকেও বলেছিলাম, অনেকে এসছে দক্ষিণ কাকড়া থেকে, কিছু ছাত্রছাত্রীরা রয়েছেন এখানে, কালীচক স্কুল থেকেও রয়েছেন, আমাদের বয়লা থেকেও রয়েছে, তো অনেক স্কুল থেকে আমরা ছাত্রছাত্রীকেও পেয়েছি। আমরা যে আজকের উদ্দেশ্য এটা অত্যন্ত স্পষ্ট এবং সবাইকে এটা বলে জানিয়ে রাখা ভালো, যে আমরা যে কাজটা করছি, আমরা গ্রামে গ্রামে মানুষের যে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, আজকের দিনে যে চাষে লাভ নেই মানুষ বলছে, এবং যে চাষের অব্যবস্থা, তার সঙ্গে আমরা লড়াই করার জন্য আমাদের মায়েদেরকে একত্রিত করে মহিলা গ্রুপ গঠন করে আমরা তাদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে কিছু সহযোগিতা দিয়ে তাদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমরা দেখিয়ে এনে, তো আমরা যে এই প্রচেষ্টা করছি তাতে আমরা যে অর্গ্যানিক যে আন্দোলনটা, আমরা মনে করি যে অর্গ্যানিক আমি বা আপনি করলেই হবে না, এটা একটা আন্দোলন, তো সেই আন্দোলনকে সামনে রেখে আপনাদের সবাইকে একত্রিত করে আমরা এই কাজগুলো করছি। তাতে আপনারা এখানে এসেছেন অনেকেই, আপনারা আপনাদের মতামতও রাখবেন, আপনাদের বক্তব্যও রাখবেন, নিশ্চিতভাবে আপনারা দু এক কথা বলবেন এখানে, মিরাদিও বলবেন, আমি সময় নষ্ট করব না, শুধু একটা কথা বলব যে ভবিষ্যতে আপনাদের প্রজন্মকে বাঁচাতে ছেলে মেয়েদের মুখে বিষ তুলে না দিলে, যদি এটা আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে, তাহলে আজ থেকে আমাদের সচেতন হতে হবে যে আমি আমার বাচ্চাদের, আমি আমার ছেলে মেয়েদের বিষ খাওয়াবো না, বাড়ির লোকদের স্বাস্থ্যের প্রতি আমাদের আজকে সচেতন হতে হবে। দেখছেন একটা আমরা ওইখানে মডেল করেছি ট্রেনের, হ্যাঁ, আমরা যে সার বিষ প্রয়োগ করছি, ধান ফসল হচ্ছে খাচ্ছি, সেখান থেকে আজকে যত রোগ, আজকে আপনি ট্রেনে করে যাওয়ার সিট পাবেন না, এত ভেলোরে যাওয়ার লোক, এত মাদ্রাস যাচ্ছে, এত ব্যাঙ্গালোর যাচ্ছে, শুধু ভরে ভরে ট্রেন যাচ্ছে, তো এই যে কনসেপ্টটা যদি এটাকে আমরা চেক করতে পারি, আমাদের ছেলে মেয়েদের যদি স্বাস্থ্যটাকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে পরিবারের কিন্তু আয়টা বেড়ে যাচ্ছে। আমি যদি চিকিৎসা স্বাস্থ্যে যদি খরচাটা বেশি না করি, আমার যদি ডাক্তার পয়সাটা না নিয়ে নেয়, তাহলে কিন্তু আমার সংসারে আয় হবে, আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারবো, পড়াতে পারবো, আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। সেখানে মায়েদের ভূমিকা এবং আপনাদের সহযোগিতা এটাই যে অত্যন্ত প্রয়োজন, সেটা অন্তত আমরা অনুভব করেছি, আপনারাও অনুভব করবেন। পরে আমরা অনেক রকম কথা বলবো, এত বাচ্চাদের চিপস কুড়কুড়ে লেজ যেগুলো প্রায় 5 টাকা 10 টাকা দিয়ে বাচ্চাকে অন্তত ঠান্ডা করানো যায়, কিন্তু আপনি জানেন না ভিতরে ভিতরে আপনার বাচ্চাটার কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তাতে কী পরিমাণ লেড আছে, সিসা আছে, যেগুলো পরবর্তী সময় তার কিডনির সমস্যা, লিভারের সমস্যা, তার পেটের সমস্যা, ব্লাডের সমস্যা, এগুলো হবেই, অল্প পয়সায় চোখে দেখতে পাচ্ছে না লোকে, তো এগুলো কোত্থেকে হচ্ছে, তো সেই যে বদভ্যাসগুলো আমি মনে করি আমার বলার কোনো অপেক্ষা রাখে না, যে এই খাওয়ানোগুলো একটা বদভ্যাস তৈরি করে দেওয়া হচ্ছে, তো তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বাড়ির খাবার, এদিকে একটা স্টল আমরা করেছি যে দেশি খাবার করা যায়, চিপস বাড়িতে তৈরি করা যায়, আমরা দেখিয়েছি আমাদের মায়েরা করছেন, আমাদের এমএস গ্রুপের মেয়েরা করছেন, যে আলুকে সুন্দর করে কেটে শুকিয়ে ভাজা করে করা যায়, তো আজকে যদি আমি এটা করি, সেটা যদি আপনারা শিখতে পারেন একটু, তাহলে আমি কেন বাজারের ওই মশলা দেওয়া, ওই লেট দেওয়া, ওই খাবারগুলো, ওইগুলো আমরা খাওয়াবো বাচ্চাকে, এবং টাকাটা কোম্পানি নিয়ে যাচ্ছে, আমার গ্রামের টাকা, আমার আলু, আমার 20 টাকা করে আলু, আর আমি কিনছি কত টাকা করে, তো এইগুলো আমাদের একটু বুঝতে হবে। আমাদের জঙ্গলি খাবারের এখানে স্টল আছে, জঙ্গলি খাবার বিনা পয়সায় পাওয়া যায়, মাঠে ঘাটে পাওয়া যায়,
অথচ তার পুষ্টিগুণ তার ঔষধের গুণ অনেক বেশি। তো আমরা যদি সেগুলোকে একটু প্রচার করি, সেই জন্য আপনাদের সবাইকে আহ্বান করেছি। আজকে আপনাদের সবাইকে পুনরায় শুভেচ্ছা জানাবো, সারাদিন এখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন। নমস্কার। উপস্থিত সকল গুরুজনদের যথাযোগ্য সম্মান ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের উক্ত বিষয় জৈব সারের উপকারিতা এবং রাসায়নিক সার ও ফাস্টফুড জাতীয় খাদ্যের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আমি কয়েকটি কথা বলছি। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে, অধিক ফলনের কারণে আমরা প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে থাকি, কিন্তু এই রাসায়নিক সার ব্যবহারে ফলন বাড়লেও জমি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট জাতীয় রাসায়নিক সার ব্যবহারের ফলে ফসলের জমির পিএইচ ভারসাম্য নষ্ট হয়, স্বাভাবিক গুণাগুণও নষ্ট হয়। অপরদিকে প্রযুক্ত সার মাটি দূষণের পাশাপাশি জলের সঙ্গে ধুয়ে গিয়ে জলাশয়ের জলকেও দূষিত করে। আবার কার্বারিল, ম্যালাথিয়ান জাতীয় কীটনাশক ব্যবহারের ফলে আমরা যে উপকারী কীটপতঙ্গকেও মেরে ফেলছি, তার ফলে আমাদের জমির উর্বরতা বৃদ্ধি এবং পরাগমিলনের কার্যও ব্যাহত হতে থাকে। তাই আমাদের উচিত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে যথাসম্ভব জৈব সার ব্যবহার করা, কারণ জৈব সার ব্যবহারে মাটির জল শোষণ ক্ষমতা বাড়ে, মাটিতে উপকারী অণুজীবদের সংখ্যাও বাড়ে। অপরদিকে বর্তমান সমাজে ফাস্টফুড জাতীয় খাদ্যের জনপ্রিয়তা খুবই বেড়ে গেছে, কিন্তু এইসব ফাস্টফুড জাতীয় খাদ্যে নানা ধরনের রাসায়নিক উপাদান থাকে, যেমন হলুদ মিষ্টি, সস্তা বিরিয়ানিতে থাকা মেটানিল ইয়েলো, চকলেটে থাকা ক্যারামেল, এছাড়াও নানা ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যা আমাদের মস্তিষ্ক, বৃক্ক, কিডনি প্রভৃতি নানা অঙ্গে সমস্যার সৃষ্টি করে। তাই আমাদের উচিত এইসব খাবার থেকে দূরে থাকা এবং ছোট বাচ্চাদেরও দূরে রাখা। এবং আমরা যদি এইসব সার ব্যবহারের বিষয় এবং ফাস্টফুড জাতীয় খাবারের বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি, তবেই আমরা ভবিষ্যতে দূষণমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলতে পারব। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য অভিযোগ পাচ্ছি জানান যে আমরা কতটা বিষ দিনের পর দিন গ্রহণ করছি। সে জায়গায় এই সবার তখনই সার্থক হবে যদি আমরা এখান থেকে যতটুকু শুনলাম, যতটুকু জানলাম যে আমরা জৈব সার ব্যবহার করব, কোনোভাবেই রাসায়নিক সার কিংবা কীটনাশক ঔষধ ব্যবহার করব না, তখনই আমাদের এই সভা সার্থক হবে। কারণ আমরা পরোক্ষভাবে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমার বাড়িতে যে ফসল হতো দেখা যাবে আমি রাসায়নিক সার প্রয়োগ করে, কীটনাশক ঔষধ প্রয়োগ করে আরও বেশি 2000 টাকা ফসল আমি ফলালাম। তাহলে আমার বাড়তি লাভ হলো 2000 টাকা ঠিক, কিন্তু ওই ফসল খেয়ে আমার পরিবারের কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেন, তাকে আমাকে ভেলোর নিয়ে যেতে হলো, সেখানে চিকিৎসা করতে হলো, তার পরিষেবা দিতে হলো, দেখা গেল সেখানে আমার 20,000 টাকা খরচা হয়ে গেল। তাহলে আমি 2000 টাকা অতিরিক্ত লাভের জন্য সাময়িকভাবে যেটা বুঝতে না পেরে সেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, ওই 2000 টাকা বাড়তি লাভের জন্য পরোক্ষভাবে আমার 20,000 টাকা খরচা হলো। তাই আজকে সকলেই মিলে আমরা শপথ নেব, কোনোভাবেই আমরা অজৈব সার আমরা জৈব সারের ব্যবহার করব, রাসায়নিক সার কীটনাশক ঔষধের ব্যবহার করব না। সকলেই সমবেতভাবে শপথ নিয়ে আজকে আবারও যারা বঙ্গা থেকে এসেছেন, শিবাজি সহ ছেত্রীজি সকলকে আমাদের প্রণাম, শ্রদ্ধা, রেসপেক্ট সহ গুরুজনদের শ্রদ্ধা, ভক্তি, ছোটদের শুভেচ্ছা, প্রীতি। हम ट्रैफिक जाम में फंस गए, तो आप लोग 10 बजे से रुके, हमको बहुत बुरा लग रहा है, माफी मांग रही हूँ। और मैं अपनी तरफ से नहीं कि जिन लोगों ने ट्रैफिक जाम किया उन औरों ने किया, हमने नहीं किया, मगर हम फंस गए, फिर आप भी फंस गए, है ना, तो उसके लिए माफी। सबसे पहले मैं बोलूंगी, जब हम लोग आ रहे थे तो दिल्ली में हम गिन रहे थे कितनी महिलाओं ने साड़ी डाला है, 4 महिलाओं ने साड़ी डाला था, केवल 4। हाँ, और यहाँ मैं देख रही हूँ कि अपनी बहन लोगों ने साड़ी डाल रखी है और इतने अच्छे लग रहे हैं, मैं सबसे पहले उसके लिए कहेंगी। हाँ, क्योंकि अगर पैंट पतलून पहनेंगे तो जो खाना खाएंगे वो जो अभी पूनम ने बोला फास्ट फूड खाएंगे, क्योंकि वो दिमाग अलग हो जाता है। हाँ, तो ये अपना जो वातावरण के लिए जो सबसे सूटेबल है
माफ करना, एक दो अंग्रेजी के वर्ड आते, मुझे बंगला नहीं आता, उसके लिए भी माफी मांगती हूँ। आप सब लोग मेरे को देख, मैं आपको देख बहुत खुश हूँ, तुम्हारे देखे खूब खुशी होते, तुम्हारे जो शाड़ी बयस तो उन्हें खूब मान खुशी होते, क्योंकि अभी लोग फ्रॉक पहन रहे और पैंट पतलून महिला लोग, पुरुष लोग को तो खैर पैंट पतलून पहनना ही पड़ेगा, और आपने जो पहना ये भी देख के बहुत, और अपने हिंदू भाई हैं वो कह रहे थे कि कितने लोगों ने कुर्ता डाला है, ये अकेले थे, किसी और ने कुर्ता नहीं डाला था, एक ही इन्होंने दो थी, सॉरी सॉरी, दो 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 लोग रेडी कर अच्छा कुर्ता नहीं, मगर यहाँ, मगर वहाँ पे दिल्ली के एयरपोर्ट में एक केवल इंदू ने डाला था। ये मैं इसलिए बोल रही हूँ कि जो बदलाव हो रहे हैं, हर एक चीज में इतना बदलाव हो रहा है और पता भी नहीं पड़ रहा है कि क्या हो रहा है और हमारे दिमाग में क्या हो रहा है और दिल में क्या हो रहा है ना। तो जो आप लोग बचा के रख रहे हो, हाँ, खाने से रिलेटेड ये जो बीज बचा रहे हो और ये जो चीजें बना रहे हो और ये जो आपने ये चिप्स और ये कुरकुरे और मूढ़ी और ये हम उसको खील बोलते हैं, आप लोग उसको खील को क्या बोलते हैं, खोई, वो जो है वो दिवाली के टाइम ही मिलता है, आगे पीछे नहीं मिलता। तो मैंने कहा कि अगर ये बनाने वाले नहीं होंगे और सब चिप्स खाने वाले होंगे, हाँ, तो बस चिप्स ही होगा, ये तो कुछ और मिलेगा नहीं, तो इसको आप संभाल के रखना, औरों को भी सिखाना, मेरे जैसे लोगों को भी कैसे बनाने का सिखाना। और मैं डॉक्टर हूँ, हाँ, आजकल देख रहे हैं कि कम उम्र के लोगों को भी अभी शुगर का बीमारी, डायबिटीज हो रहा है, हार्ट अटैक हो रहा है, हाँ, और उनको ब्लड प्रेशर बढ़ रहा है, हाँ, वो जो स्ट्रोक होते हैं ना, जो एक खून का वो दिमाग में चला जाता है, हाँ, और फिर वो एक साइड नहीं चलता, लकवा मार जाता है, उसके मरीज स्ट्रोक, क्योंकि हम लोग की इंडिया में लोगों, हमारी जो खून की नलियां हैं और जैसे अमेरिका और यूरोप, उन लोग से हमारी थोड़ी संकीर्ण है, तो अगर जो लोग ये ट्रांसफैट, जो तेल गड़बड़ वाला खा रहे हैं, हाँ, जिसमें कोलेस्ट्रॉल ज़्यादा वगैरह, तो उसमें जो जम जा रहा है उनको इनकी समस्याएं ज़्यादा हो रही। तो अभी वो किडनी का बोला, हाँ, जो किडनी का गुर्दा जो है, गुर्दे तो स्टमक और गुर्दा अलग है, किडनी को किडनी आई एम आस्किंग इन बंगला, यू आर टेलिंग इन इंग्लिश, वो जो दो होता है इधर पीछे, एक जिगर होता है और एक गुर्दा होता है, दो होते हैं गुर्दे जिगर एक। मैं इसलिए बोल रही हूँ कि जो अंट शंट खाते हैं, गड़बड़ खाते हैं ना, जिगर और गुर्दा उसको निकाल के फेंकता है, और अगर आपका जिगर ठीक नहीं चल रहा और आपका गुर्दा ठीक नहीं चल रहा, तो वो चीजें शरीर में घूमती रहती हैं और वो शरीर के और भाग में बुरा प्रभाव करती है। तो इसीलिए कैंसर, हाँ, जोड़ो कदर जिसको रूमेटॉइड आर्थराइटिस का बोल रहे हैं, हाँ, एस्थमा की बीमारी, एलर्जी ये बहुत बढ़ रही है। अच्छा, आप लोग अभी भी कुछ अपना खा रहे हो इसलिए बचे हुए हो, मेरी दिल से ये है कि आप कोई नंबर आप बचे रहो, अपनी चीज को लगा के रखो, हाँ, ये बड़ी कंपनीज आके बड़े बड़े पैकेट में एक्टर्स एक्ट्रेसेस का और क्रिकेटर लोग एडवर्टाइज करेंगे कि ये खाओ वो खाओ, हाँ, तो अब ये बॉर्नविटा का है कि बॉर्नविटा का और ये हॉर्लिक्स के अंदर जो सत्तू होता था, पता नहीं यहाँ पे सत्तू होता है कि नहीं, बिहार में छातू कथन, हाँ, सत्तू, तो उसमें जितना प्रोटीन और जितना उसमें पोषण है वो कॉम्प्लान उसमें नहीं है, उनका डिब्बा का कॉस्ट उसके अंदर के कॉस्ट से ज्यादा है। तो ये ना, क्योंकि अभी गर्मी के दिन आ रहे हैं, पसीना निकलता है, और अभी आपने देखा होगा कि काफी लोग हीट स्ट्रोक से, हाँ, भगवान को प्यारे हो गए, भगवान को प्यारे हो गए, समझ गए होंगे, ऊपर चले गए, हाँ, जो बदमाश होंगे वो नीचे जाएंगे, हाँ, ये भी पता है आपको,
तो उसमें क्या है कि वो सत्तू सत्तू को जैसे ठंडे पानी में करने से पूरा शरीर जो होता है कूलिंग वो ठंड रहता है। एक कोको कोला पेप्सी कोला ठंडा पीने से पूरा सिस्टम ठंडा नहीं होता, उसके अलग नुकसान वो तो पता है, क्योंकि वो अगर ग्लास में अपने दांत टूटे दांत बच्चों के रखो वो धीरे धीरे पिघल जाते हैं। तो जो कितनी स्वास्थ्य की जो समस्याएं हो रही हैं जिसके लिए आपको अस्पताल जाना पड़ रहा है और जेब से पैसे देने पड़ रहे हैं जेब से, क्योंकि उन्हें बोलते जाए जे कोको कोला जे ठंडा जो जिनिस गुलो खाते हमरा कोको कोला स्प्राइट और जे গুলো আছে সেগুলো যদি তুমি বাচ্চাদের একটা দাঁত ভেঙে যদি তার মধ্যে ঢুকিয়ে দাও সেটা গলে যাবে, তাহলে ভাবো মানুষের শরীরে বা বাচ্চার শরীরে গেলে কতটা ক্ষতি হয়। আবু কোকো কোলা কা থা ইয়ে স্কুল মে দিখানে কে লিয়ে কি ইয়ে পেট কি অন্তরি স্টমক কি লাইনিং জো হ্যায় ও জো আপ পেট কে রেখে না উসকা জো অন্দর থা স্টমক মগর অবি ক্যান্সার কে মরিজ বড় রে ক্যান্সার হচ্ছে এখন বেশি হচ্ছে তো উসে কে হো রা কি ঘর মে জিতনা গাইয়া কো বেচ রে কই লোগ কো দবাই দারু কে লিয়ে वो बिजली कहते रेडिएशन लगता है वो दवाइयाँ उसकी बहुत महंगी है हाँ और उसमें खर्च लेना पड़ रहा है क्योंकि प्राइवेट अस्पताल बढ़ रहे हाँ और सरकारी अस्पताल के लिए जो बजट होना चाहिए हम कहते हैं कि बजट बढ़ाना चाहिए। तो एजुकेशन में शिक्षा के लिए और स्वास्थ्य के ये बढ़ाना चाहिए क्योंकि लोगों को खरीदना ना पड़े स्वास्थ्य और शिक्षा के लिए। हाँ तो मेरा तो केवल यही कहना है कि और ये जो फास्ट फूड का जो अभी जिक्र किया था उसका जो अंदर जो रखते हैं बाहर का जो फेंकते हैं हाँ सारी नालियां बंद हो जाती हैं और वो खाद नहीं बनता। हाँ उसका नॉन बायोडिग्रेडेबल को बंगाली में क्या बोलते हैं नॉन बायोडिग्रेडेबल अच्छा यहाँ पे माफ करिए अच्छा, मेरी बंगाली इतना तेज नहीं है और उसका वो जो होता है कि कोई चीज फेंक दो तो वो खाद बन जाता है, कोई चीज फेंक दो वो हजार साल में भी खाद नहीं बनता। जे प्लास्टिक के कुरकुरे ले जमला जे प्लास्टिक गुलो खाची ओरा जदि बाहर फेले कोनो नाला बंद कर दे किंतु ओ कोनो दिन माने 10 বছর পরে খুললেও ওই একই কি একই থাকবে কোনো দিন মানে মাটির সঙ্গে মিশবে না। तो अभी हमने कभी सोचा नहीं था हमारे देश में इतनी अलग अलग खाने की चीजें हैं कि हमारे लोग इतने उल्लू तो नहीं होंगे कि ऐसी चीज खरीदेंगे जिसमें पोषण भी नहीं है नुकसान भी है नमक भी ज्यादा है। हमारा एतटा बोका ना जे एई जिनिस किने जे खाबो हमारा एटा एतटा बोका ना उन्होंने बोलते रहे। और उसमें ना कि ज्यादा दिन तक रहे तो उसमें वो केमिकल्स डालते हैं कि खूब दिन तक रहे खराब नहीं हो, वो जो केमिकल्स होते हैं उसका रंग बदलने वाले जो और चीजें होते हैं इन सब का नुकसान होता है। तो मैंने बोला एक जिगर होता है और एक गुर्दे दो होते हैं, तो जब बोलते हैं जिगरी दोस्त इसका मतलब बहुत करीब जिगरी दोस्त यहाँ बोलते हैं जिगरी दोस्त। हाँ मैं खूब प्रियो प्रियोजन के बोलते खूब प्रियो प्रियजन क्योंकि जिगर इतना शरीर के लिए इतना जरूरी है स्वास्थ्य के लिए इतना जरूरी है। तो जो लोग ज्यादा दालों पीते हैं उनका जिगर खराब होता है, ये भी महिलाओं का मुद्दा है। तो अभी हम टेरी गढ़वाल में थे और यवतमाल भी गए थे, वहाँ पे महिला लोग क्योंकि पैसा भी फूकता है और स्वास्थ्य भी खराब होता है। पैसा खराब है यही सब चीज से और शरीर खराब है यही जगह बोलते हैं। तो उसका तो आप लोग सब खुश रहे, आप लोग सब स्वस्थ रहे, आपके बच्चे स्वस्थ रहे, आपको कभी अस्पताल न जाना पड़े और कभी हम आगे आए तो सब देखें कि आप लोग जो चीजें बचा के रखनी है वो बचा के रखें और जो चीज फेंकने की है हाँ वो उसको फेंक दे और जो चीज आनी नहीं चाहिए बकवास किसी कंपनी का प्रॉफिट बन रहा है उनका
पैसा बन रहा है, उन चीजों को आने नहीं दी जाए। उसमें कीटनाशक दवाई, जेनेटिकली मॉडिफाइड ये जीव का, ये सब उसके बारे में आपको पता है। तो आप सब लोग को मेरा दिल से यहाँ आने के लिए शुक्रिया, और आप लोग खुश रहे, स्वस्थ रहे, धन्यवाद। आप सबको नमस्कार और जिंदाबाद। आप सब लोग सुबह से बैठे, जैसे मीरा जी ने बोला, आप लोग सुबह से बैठे थे, हम लोग देर से आए, उसके लिए माफ करिएगा। एक अच्छी बात यह हुई कि मीरा परेशान थी कि इधर वेस्ट बंगाल में धूप काफी तेज था, और हम भी परेशान थे कि धूप तेज है, आप लोग परेशान क्या हो जाएंगे आप लोग जो है। लेकिन लगता है कि क्योंकि आप लोगों ने हिम्मत दिखाया है, तो ऊपर वाला भी धूप निकाल के छांव दे दिया सबको, जो तो आपके तालियां हो जाए कि आप लोगों के कारण आज मौसम भी बढ़िया हो गया है, और हम लोग को भी अच्छा लग रहा है कि कम से कम आप लोग इस धूप में नहीं बैठे हैं, परेशानी नहीं है अपना जो है। ठीक है, हाँ हाँ जी जी बिल्कुल, क्योंकि हाथ उठाता हूँ, ध्यान देना पड़ेगा मुझे जो है। तो आप लोग यहाँ पे पिछले 5-6 साल से नवदाना से जुड़ करके काफी अच्छे अच्छे प्रयास कर रहे हैं आप लोग जो है। आपके काम के बारे में हम सब ने सुना है, तो मेरा मकसद आने का आपके बीच में ये भी था जानना कि आप लोग जो है जो कर रहे हैं यहाँ पे नवजानने के साथ, वंदा जी के साथ, अमित भाई के साथ, पूरी टीम के साथ जो यहाँ पे कोऑर्डिनेटर साथ जो है, वो क्या कर रही हैं आप लोग जो है, जिससे कि यहाँ पे चीजें बदल रही हैं, जिंदगियां बदल रही हैं, और उस काम को करने से आपके जीवन में क्या फर्क पड़ रहा है, तो मैं आपसे सुनना चाहता हूँ। तो आप में से जो लोग इसको बोलेंगे, आई थिंक हम चाहेंगे कि उसको हम सुने अब जो है, और थोड़ा नोट भी करेंगे हम जो है। तो अगर आप उसको बता सकें बांग्ला में कि जो मैंने बोला है, कि आप लोगों से मैं सुनना, यहाँ पे हम सुनने आए हैं, समझने आए हैं कि ये जो काम हुआ है नदान्या के सालों में, आपके जीवन में क्या बदलाव आया है और आपको कैसे लगता है, तो आप जरूर बताइए। और आप में से चाहे छोटे बच्चे हो, आप हो, आप बताना चाहें तो आपका स्वागत है, हम आपको सुनना चाहते हैं आपसे। ठीक है ना जी, थैंक यू। কিভাবে এগোবেন এই কথাগুলো উনি আপনাদের কাছে রেখেছেন, এর পরবর্তীতে যারা বলবেন, আমাদের কয়েকজন মায়েরা বলবেন, তাদের কাছ থেকে শুনবেন। নমস্কার, আমার নাম কবিতা বেরা কর্মকার, আমি গোপীনাথপুর মহামায়া গ্রুপ থেকে এসেছি। আমি এই নবধর্মের সঙ্গে যুক্ত হয়েছি প্রায় 3 বছর। যুক্ত হয়ে আমি জৈব সার কি জিনিস সেটা শিখেছি, এবং অনেকটা আরো শেখার আগ্রহ আছে, বাকিও আছে, পুরোটা পুরোপুরি শিখতে পারিনি। তবে আগে আগে আমরা রাসায়নিকে চাষ করতাম, আমরা বলতে প্রায় মানুষই করতো, এখনো অনেকে করে, তবে আমি করতাম। এখন পুরোপুরি 3 বছর যা নিযুক্ত হয়েছি, পুরোপুরি রাসায়নিক বন্ধ করে দিয়েছি। জৈব সার কিভাবে তৈরি হয় আহমেদবাবু, মঙ্গলবাবু, স্বপনবাবু, বিমলবাবু, ওনাদের কাছ থেকে আমি শিখেছি। এছাড়া দেরাদুন গিয়েও অনেক কিছু শিখে এসেছি। দেরাদুন আমি 2 বার গিয়েছিলাম, গিয়ে ওখানে অনেক কিছু জৈব সার কীভাবে তৈরি হয়, কীভাবে চাষের কাজে ব্যবহার করতে হয় সেগুলো শিখেছি। শিখে সেগুলো আমি বাড়িতে যথারীতি, যেইটা আমার বাড়িতে খাওয়ার মতো, আমার বাড়িতে বেশি একটা জায়গা নেই, খুব কম জায়গা, সেটা আমার বাড়িতে হয়ে যায়, বাজার থেকে কিনতে প্রায় হয় না বললেই চলে। যে সবজিটা বাড়িতে ফলে না সেটাই প্রায় কিনতে হয়, সেটা আমি পুরোপুরি জৈব সার তৈরি করেই চাষ করি। এবার জৈব সার তৈরি করে চাষ করে একটা পার্থক্য মানে দেখলাম, যে রাসায়নিক কিনতে আমার অনেকটা টাকা লাগে, এবং বাজারে গিয়ে কিনতে হয়, বাজারে যেতে সময় লাগে, টাকাটা আমাকে রোজগার করতে হয়, দুটোই আমার ব্যয়। এবারে জৈব করলে কি হয়, প্রকৃতির সম্পদগুলো নষ্ট করি না, ওইগুলো দিয়ে জৈব সার বানাই, এবং জৈব সার বানিয়ে ওটা আমি বাড়িতে চাষ করি, তার জন্য আমার টাকা লাগে না এবং সময়টাও ব্যয় করতে হয় না, ফলে দুটোই আমার বাড়িতে সাশ্রয় হচ্ছে। তাই আমি রাসায়নিক থেকে জৈবতে পুরোপুরি যেতে চাই এবং ভবিষ্যতে যাব। আর বাকি যারা আছেন উপস্থিত এখানে, সবাইকে বলতে চাই, আপনারাও ধীরে ধীরে রাসায়নিক ছেড়ে জৈবতে আসুন, জৈবতে এলে আপনারাও বাঁচবেন, আপনার পরিবারও বাঁচবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই বাঁচবে, নিজেরাও বাঁচতে চাই, অন্যকেও বাঁচাতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এম এস গ্রুপের নেত্রী, আমি নবধান্যের সঙ্গে যুক্ত, আমি আজকে 3 বছর নবধান্যের সঙ্গে যুক্ত হয়েছি। আগে আমরা রাসায়নিক সারে চাষবাস করতাম, এখন আর করি না, আমরা জৈব সারেই চাষবাস করি। আমরা জৈব সারে চাষবাস করে করে অনেক কিছু উপকার পেয়েছি, বা অনেক কিছু রোগ থেকে আমরা মুক্তি পেয়েছি। রাসায়নিক সার চাষ করেছি আমরা, মানে একটা বেগুন চাষ করতে গেলে দেখা গেল
যে ওই গাছটি একটা পেঁপড়া টাইপের একটা ধরে যায়, যাতে আমি সারে চাষবাস করলে, কিন্তু আমরা যে জৈব সারে চাষবাস করি কিন্তু ওটা খুবই টেস্টি এবং সুস্বাদু এবং খুব সুন্দর খেতে লাগে। আমি একটা স্কুলে মিড ডে মিলে রান্না করি, আমি জৈব সারে একটা কুমড়ি বাগান করেছি, ওই থেকে আমি সপ্তাহে 10 কেজি করে কুমড়ি আমি ওই মিড ডে মিলে স্কুলে রান্না করেছি, ওখানে দিই এবং ওখানে দেখেছে যে কুমড়িটা খুবই সুস্বাদু এবং টেস্টি এবং খেতেও খুব সুন্দর। তাই আমাদের স্যার আমার থেকেই সবজি নেয়, আমরা রাসায়নিক সার আর ব্যবহার করি না, আমরা জৈব সারে চাষবাস করে আমরা সব রকমের সবজি ফলন ফলাই এবং আমরা জৈব সারে চাষ করে দেখলাম যে আমাদের বাড়িতে অনেক রোগ ব্যাধি মুক্ত হচ্ছে এবং আমরা রোগ থেকে রেহাইও পাচ্ছি এবং আমার ছেলেমেয়েরাও খুবই সুস্থ এবং সবল আছে এবং তারা সবাই ভালো আছে। আপনাদের বলছি আপনারাও রাসায়নিক সারে চাষবাস করবেন না, জৈব সারে চাষবাস করবেন এবং বাড়িতে সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এখানে সামনে বসার জন্য অনুরোধ করছি। নমস্কার, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আমি নবধারণা গ্রুপের থেকে দু কিছু কথা বলবো। এই রাসায়নিক সার থেকে যে কি হচ্ছে এবং জৈব সার থেকে কি উপকার এবং অপকারিতা হচ্ছে সেটা বলবো। আমাদের বাড়িতে যে আমরা গাছপালা সব কিছু লাগাই, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যে সব গাছপালা আছে তা থেকে আমরা কিন্তু অনেকে জানি না, অনেকে খাই না। যেমন ধরুন থালকুনি হিংচা, কাঁচা হলুদ, অনেক কিছু আছে যা থেকে রোগ প্রতিরোধ করা যায়। যেমন ধরুন না কাঁচা হলুদ আর এবং থালকুনি পাতা রসে অনেক কিডনিও নাশক হয়, যার জন্য এই সব বাড়ির কাছাকাছি লেসেও বাড়ির এক ধারে চাষ করলেও আমাদের অনেক উপকারিতা হয়, যেগুলোই বেশি সেরকম কিছু সার ওষুধ লাগে না, সামান্য এমনি জৈব সারেই হয়ে যায়। সেই সার আমরা জৈব সার প্রয়োগ করতে পারি, কিন্তু কীভাবে আমরা করব। যেমন ওষুধের কথা আমি বলছি, এই কঞ্জা পাতা এবং কালো মেঘের পাতা তার সঙ্গে একটু ওই গোমূত্র দিয়ে সেগুলোকে একটু সিদ্ধ করতে হবে, সিদ্ধ করার পর সেইটাকে ওষুধ হিসাবে প্রয়োগ করতে হবে। এইভাবে ওষুধ করে চাষ করা যায়। জৈব সার আমরা চাষ করলে কিন্তু ফলনটাও খুব ভালো হয়, গাছে পোকা ওষুধটা দিলে গাছে পোকা সেরকম কিছু হয় না। এবং আমি আর 2 বছর ওই সংস্থায় যুক্ত হয়েছি। আমি এই কিছু কথা বলে রাখছি। নমস্কার। নমস্কার সম্মানীয় ব্যক্তি এবং মা ও বোনেরা এবং ছোট ছোট ভাই ও বোনেদের সম্মান জানিয়ে আমি জৈব সার সম্বন্ধে কিছু বলতে চাই। মূলত প্রথম বলবো, মাটি, মা, মানুষ এদেরকে রক্ষা করতে হবে। রক্ষা করতে হলে আমাদের রাসায়নিক সারকে সম্পূর্ণভাবে বিসর্জন দিতে হবে, জৈব সারকে আমাদের লক্ষ্য করে এগিয়ে যেতে হবে, যাতে আমাদের সন্তানরা বড়কারী তারা উন্নত করতে পারে এবং তাদের শরীর যেন সুস্থ থাকে। শিখেছি আমাদের দিদির কাছ থেকে। এবং কিভাবে তৈরি করবো তার জন্য আমরা কিছু মাটিটাকে দূষণ মুক্ত করেছি এবং আমরা সেই মাটিকে দূষণ মুক্ত করে সবজি চাষ করছি। সেই সবজি থেকে আমরা কিছু বীজ, দেশি বীজ আমরা বাড়িতে রাখতে পারছি এবং সেই বীজকে বিক্রি করে মূলধনও পাচ্ছি। এই জন্য আমাদের সবাইকে শপথ রাখতে হবে যে রাসায়নিক সার বর্জন করে জৈব সারকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং জৈব সারের ফলে আমরা যে দেশের উন্নতি করতে পারবো তার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এবং শপথ রাখতে হবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, এখানে মঞ্চে উপস্থিত আছেন শুধু দেরাদুন থেকে উপস্থিত আছেন মীরাজি এবং ইন্দুজি, দ্রোণজি এবং আমাদের মঞ্চে উপস্থিত বিভিন্ন স্কুলের মাস্টারমশাইকে যথাযোগ্য সামনে সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি। এই নবধান্য সংগঠনের সঙ্গে আমি 1 বছর ধরে যুক্ত।
তো যুক্ত হওয়ার পরে আমি জানলাম যে বিভিন্ন রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধ বর্জন করে কিভাবে জৈব সার এবং জৈব পদ্ধতিতে কীটনাশক ওষুধ হাতে নাতে তৈরি করে ব্যবহার করা, এবং জৈব সার আমরা কেন ব্যবহার করব। রাসায়নিক সার ব্যবহার করে দেখা যাচ্ছে যে মাটি দূষিত হয়ে যাচ্ছে, এবং আমরা যে পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করি করার কথা তার থেকে বেশি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করার ফলে বিভিন্ন রকমের হচ্ছে রোগ হচ্ছে, বিভিন্ন রকমের মানুষের অসুবিধা হচ্ছে। তার জন্য আমাদের উচিত যে রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধ বর্জন করে জৈব সারটা ব্যবহার করা উচিত। এবং অবধান্যকে আমার অসংখ্য ধন্যবাদ যে এই প্রত্যেক মায়েদের মাধ্যমে বিভিন্ন গ্রামে এই জৈব সারের প্রচলনটা ছড়িয়ে পড়ছে। এই বলে আমি ক্ষুদ্র বক্তব্য আমার শেষ। নমস্কার সবাইকে, যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি দু এক কথা বলতে চাই। আমি দু বছর এই নবধান্য সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি, তো তাতে যুক্ত হয়ে যেটা জেনেছি যে রাসায়নিক সার বাদ দিয়ে আমাদের জৈব সারের ব্যবহার করতে হবে, এবং তাতে শরীর ভালো থাকবে, এবং যাতে নিজেও ভালো থাকা যায় এবং অন্যকে ভালো রাখা যায়। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যে আমি মানে নিজেরা কতটা সচেতন, আগে যদি আমি নিজে না সচেতন হই তাহলে আমি অন্যকে বলতে পারবো না বা আমার কথা কেউ শুনবে কেন। তাই নিজেরা আমি আজকে বলছি যে প্যাকেট জাতীয় খাবার খাওয়া বন্ধ করো, কি এগুলো বাচ্চার পক্ষে ক্ষতিকারক। কিন্তু আমি আবার এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় বাড়িতে বাচ্চা আছে, একটা লেস প্যাকেট কিনেছি, কিন্তু এখানে যারা শুনছে তারা যদি আমাকে সেখানে জিজ্ঞেস করে যে দিদি আপনি তো ওখানে বললেন যে প্যাকেট জাতীয় খাবার খাওয়া নিষেধ, তাহলে আপনি কেন এটা কিনছেন, এবার সেখানে আমি কী উত্তর দেবো? সেখানে সেই লজ্জা বা সেই অসম্মান অপমানটা সেটা শুধু আমার নিজের নয়, সেটা নবধান্য সংস্থারই অপমান বা লজ্জা। তাই যে যা কিছু করছি আগে নিজেরা কতটা সচেতন, নিজেরা কতটা প্রয়োগ করছি। আগে আমি যদি আমাদের একটা ফলের বাগান আছে ছোটোখাটো, তো তাতে আমি জৈব সারের ব্যবহার করা হয়, এবং সেটা যদি আমি রাসায়নিক ব্যবহার করি কি আমি কীটনাশক দিই, তাতে আমি যদি পাড়ার কাউকে বোঝাতে যাই যে তোমরা এইভাবে জৈব সারে করো, এবার সেটা আমি যদি নিজে না করি সেটা আমি অন্যকে বলবো কী করে? তাই আমি সেটা আমরা সেইভাবে জৈব সারেই চাষ করা হয় এবং ফলন ভালো হয়, এবং ফলন ভালো মানে খুব ভালোই হয়, তা সে বিক্রিও করা হয়, এইভাবে চলছে, এইভাবে বলে আমি আমার বলতে চাই। নমস্কার, আমি যশোদা মাইতি, বাড়ি বড়াম। আমি নবধান্যের সঙ্গে 3 বছর যুক্ত হয়েছি। রাসায়নিক সার সারের পরিবর্তে কীভাবে জৈব সার ব্যবহার করতে হয়, জৈব সার ব্যবহার করে যে কী উপকার আছে আমি একটু কিছু বলছি। জৈব সারের ফলে আমরা নিজেরাই বাড়িতে চাষবাস করি, চাষবাস করার ফলে নিজেরা একটু নিজেরাই চাষ করলাম, সেই বীজ ধরে আবার চাষ করি, এর ফলে কিছু পয়সাও সাশ্রয় হলো। যেমন ধরো বীজটা ধরার ফলে সেই বীজটা আর কিনতে হলো না, সেই বীজটা থেকেই আবার চাষ করি, এর ফলে পয়সাও সাশ্রয় হলো, বাড়িতে আনাজ কিনতেও হলো না, আর পরিবারে সবাই ভালোও থাকে। এই বলে শেষ। নমস্কার, মঞ্চে উপস্থিত বিশিষ্টগণ এবং আমার সহকর্মীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দু এক কথা বলছি। আমি এই নবধান্যে নতুন গোষ্ঠী করেছি, জৈব সার সম্পর্কে খুব একটা এখনও জানা হয়নি, তো সবকিছু ভালো লাগছে, এবং পরবর্তী ক্ষেত্রে সবকিছু জেনে এইভাবে জৈব সার দিয়ে আমরা চাষবাস করবো, রাসায়নিক সারের ব্যবহার করব না, এই ক্ষুদ্র বক্তব্য জানিয়ে সবাইকে। নমস্কার, আমি সন্ধ্যা দাস, আমি নবধান্য সংস্থার সঙ্গে 3 বছর যুক্ত হয়েছি। আমি জৈব সার চাষ করি সেরকম সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আমরা প্রথমে রাসায়নিক সার দিয়েই চাষ করতাম, রাসায়নিক সারে চাষ করলে কিন্তু ফসল অনেক বেশি হয়, যেমন পয়সা খরচ হয় ফসল অনেক বেশি হয়, কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক হয়। এবার আমরা যখন জানতে পারি যে জৈব সার দিয়ে চাষ করলে আমরা
আমাদের শরীরও ভালো থাকবে, কি আমরা চাষবাস করে আমাদের বাড়ির সবাইকে ভালো রাখতে পারবো, আমাদের খরচও কম হয়। তবে থেকে আমরা জানতে পারলাম, সেই সঙ্গে সঙ্গে আমরা জৈব সার দিয়ে চাষ করতে শুরু করলাম। এবারে যেমন আমরা চাষ করি তেমন আমরা দুটো বীজও রাখতে পারি, সেই বীজ রেখে আমরা আবার বাড়িতে চাষ করি, আবার বাজার থেকে আমাদের কিনতে হয় না। কিন্তু আমাদের সবাই ভালো থাকে, আর পরের জন্য প্রজন্মে আমাদের রিলেশন যারা পরপর হবে তাদেরও আমরা এই জৈব সার ব্যবহার চাষের জন্য তাদেরও কিছু জানাতে চাই, আর তারা যেন এরকম চাষ করতে পারে, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার, আমার বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি হচ্ছে জৈব বাগান এবং রাসায়নিক বাগানের মধ্যে কিছু কথা বলতে চাই। আমার নাম ঝর্ণা মিদ্দা, আমার গ্রাম আবাস বেড়িয়া, আমার দলের নাম মা চণ্ডী। এবার জৈব বাগান রাসায়নিক বাগানের মধ্যে পার্থক্য হলো যে জৈব বাগান হচ্ছে আমরা বাড়িতে ধরো বীজ সংরক্ষণ করে বছর বছর ওটা চাষ করতে পারবো, এবং বাচ্চাদের ওই মানে চাষ করার পরে ওইটা হচ্ছে মানে খেলে এবং সন্তানরা ভালো থাকবে, বাড়ির সবাই ভালো থাকবে। আর রাসায়নিক যেটা ওটা হচ্ছে মাটিকে ক্ষতি করে, এবং ওটা চাষ করতে গেলে প্রচুর মানে টাকা খরচা হয়, এবং হচ্ছে সার ওষুধ প্রয়োগ করতে হয়, যার ফলে সন্তান বা অন্য ধরো বাড়ির আমার সবাইকে খাওয়ালে ওটা শরীর ক্ষতি হয়, তার থেকে হয়তো হাসপাতালে নার্সিংহোমে এরকম ভর্তি করতে হয়, তা থেকে হার্টের প্রবলেম নানা রকম অসুখ বিসুখ আসে। এবং যদি আমরা জৈব চাষ করি সে থেকে ধরো দেখা যাবে যে জৈব সারটা ধরো কোনো কিছু ওটা ওটা কেমিক্যাল দিয়ে তৈরি হয় না, ওটা নিজেদের থেকে ধরো কিছু ওষুধ বানিয়ে ওটা করা হয়, সেই থেকে ওটা চাষ করলে ওই চাষে ধরো সবজি খেলে বাচ্চাদের ধরো শরীর ভালো থাকে, সুস্থ থাকে, এবং শাক সবজি খেলে ওটা হচ্ছে তোমার হচ্ছে চোখের দৃষ্টিশক্তি বাড়ে এবং সবার শরীর ভালো থাকে। এবার আমাদের দেখতে হবে যে যেতে আমাদের শরীর ভালো থাকে সুস্থ থাকে সেইটা আমাদেরকে সবাইকে লক্ষ্য করতে হবে, কারণ রাসায়নিক সারে অনেক ক্ষতি করে শরীরকে, আর অনেক হচ্ছে রোগ জীবাণু সৃষ্টি করে, ধরো অনেক রোগে আক্রান্ত হয়। আর জৈব সারের ধরো চাষবাস করে ওই সবজি খেলে কোনো কিছু হয় না। এবার দেখতে হবে আমাদের শরীর যাতে ভালো থাকে সুস্থ থাকে, এবং আমার পরিবারকে ভালো রাখতে পারি, আমার সন্তানদের ভালো রাখতে পারি যাতে সুস্থ থাকে, যাতে আমরা ধরো নার্সিংহোমে বা হাসপাতালে ধরো টাকা যেটা ধরো রাসায়নিক খাবার খেয়ে নার্সিংহোমে হাসপাতালে ভর্তি হতে হয় সেটা আমার বাচ্চা ধরো আমার সবজি চাষ ধরো করে জৈব বাগান ধরো চাষ করে সেটা আমার বাচ্চাদের খাবারে যাতে সুস্থ থাকে সেদিকে নিজেদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং দেখা যাবে যে আমাকে দেখে দেখো আমার বাড়ির পাশে কিছু লোক দেখলো যে হচ্ছে তুমি কীভাবে চাষ করছো, এটা কী করে করছো আমাদেরকে বলো, এই থেকে আমার থেকে সে জানলো, সে থেকে ধরো দশজন জানলো, এই থেকে পরকে পর সবাইকে এই করে সচেতন হতে হবে যাতে ভালো থাকা যায় সুস্থ থাকা যায়, নিজেদের পরিবারকেও ভালো রাখা যায়, অন্য কাউকেও ধরো এটা বোঝানোর পর তারা ধরো বাগান চাষ করার পর ভালো রাখতে পারে সুস্থ হতে পারে, এই বলে আমার ছোটো বক্তব্য আমি শেষ করছি। আমাদের দলের নাম মা উর্মিলা, দলনেত্রী রাখি দাস মাইতি। হ্যাঁ, এবারে আমি আমার ছোট বক্তব্য একটু শুরু করছি। ছোটবেলা থেকে দেখেছি বাবা চাষ আবাদ করে, এবারে বাড়ির পাশে এমনি কলমি শাক মানে বিভিন্ন রকম শাক বাবা চাষ করে, বাড়িতে গরু ছিল, গরুর গমাই ছিল, সেগুলো দিয়ে বাবা সবসময় চাষ আবাদ করতে দেখতাম, ছোটো থেকেই দেখতাম। এবারে সেগুলো সব আমরা বাড়িতেই ব্যবহার করি, খাওয়া দাওয়া করি, সেই থেকে বড় হয়েছি। এখন যখন জৈব সারের সঙ্গে যুক্ত হয়েছি, আজ তিন চার মাস মাত্র নতুন ঢুকেছি আর কি এই দলটায়, এবারে যে গিয়ে আমাদের দলনেত্রী সহযোগিতায় কিছুটা কিছুটা করে জৈব সারের সম্পর্কে সব কিছু জেনেছি, সেই সব উপকারিতা জেনেছি, জেনে নিজে বাড়িতে চেষ্টা করছি, এখন মাত্র শুরু করেছি, শিখা অল্প স্বল্প শুরু করেছি। এবারে তাই জন্য এখন নতুন তো ঢুকেছি, তো যাই যেন কিছু ঠিক মতো জানি না, এখন আস্তে আস্তে কাজটা শিখতে চাই, এবং পরবর্তীকালেও যেন আরও অনেক জৈব সার দিয়ে জিনিসপত্র বানিয়ে বাড়িতে চাষাবাদ করতে পারি, ছেলে মেয়েকে ভালো রাখতে পারি, ছেলে মেয়ের খাওয়া দাওয়া লক্ষ্য করতে পারি, এই সব উপকারিতা যদি ভালো জিনিসপত্র যদি সবাই খাই, এবং আশেপাশে সবাইকে যদি উপদেশ দেই যে এই রকমভাবে তোমরা কাজকর্ম করো, রাসায়নিক সার বর্জন করো, জৈব সারকে গ্রহণ করো, তাহলে আগেও পরবর্তী প্রজন্ম আমাদের উন্নত হবে, অনেক উন্নত হবে। হ্যাঁ, আজকাল যে সমস্ত রোগ বিসুখ বেরিয়েছে সেই সব রোগের সঙ্গে আমাদের কোনো মতে লড়াই করা সম্ভব নয়,
টাকা পয়সা থেকে শুরু করে এবং বাড়ির আশেপাশে মানে সবাইকে তো দেখছি প্রচুর অসুস্থ হচ্ছে, এবং তাই জন্য সবাইকে চাইব যে যে জৈব সারের দিকে সবাই যেন ঝুঁকে, সবাই জৈব সারকে যাতে প্রাধান্য দেয়, রাসায়নিক সারকে যতটা বর্জন করা সম্ভব ততটাই যেন বর্জন করা যায়। হ্যাঁ, এইটুকু বলে আমাদের আমি আর ছোট বক্তব্য। কার লোকচুরি? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগু ডালের পরে কচি পাতাই করি লুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করি, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে, দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়া খানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা, নমস্কার। এবং অন্যান্য গুণীজন আর যারা আমাদের সামনে বসে আছেন সত্যিকারের মায়েরা, আমি এখানে কিছু বলতে আসিনি, আমি শুনতে এসেছিলাম, বলতে যখন বলছেন তাই একটুখানি বলে নিচ্ছি। আমরা মানুষরা চারজন মায়ের ভালোবাসাতে আমরা বড় হয়ে থাকি। প্রথম মা আমাদের জন্ম দেন, তারা সব এখানেই বসে আছেন। এরা কিন্তু বেশি দিন তার সন্তানকে তার খাদ্য দিতে পারেন না, খাদ্য ভাণ্ডার ফুরিয়ে যায়। তাই এ মায়েরা আমাদের বড় মার উপর নির্ভর করে, বড় মা কে? মাটি। ইনি হচ্ছেন দ্বিতীয় মা, যিনি আপনাদের পোষণ করেন এবং আপনার সন্তানদের পোষণ করেন, এই মাটি। তৃতীয় মা কে? তৃতীয় মা আপনি সন্তান সৃষ্টি করলেন, তাকে কিছুদিন খাওয়ালেন, মাটি তারপরে তার বেঁচে থাকবে যতদিন ততদিন তার সমস্ত কিছু খাদ্য তাকে যোগান দেয়। এবার শুধু খাদ্য যোগান দিয়ে বেঁচে থাকলে তো হবে না, তার মনের মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলো আছে সেগুলোকে জাগিয়ে তুলতে হবে। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, প্রকৃত মানুষ হবে, সেই কাজটা তৃতীয় মায়ের। এই তৃতীয় মা আমাদের সত্যিকারের মনের খোরাক যোগান করে, আর তিনি আমাদের প্রকৃতপক্ষে মানুষ হওয়ার চেষ্টা করেন। মা নিজে সুন্দর মানুষ হন এবং তার সন্তানকে সুন্দর মানুষ করে তোলেন। সুন্দর মানুষ না হলে আপনি যেমন সুখ শান্তি পাবেন না, আর অপরকেও সুখ শান্তি দিতে পারবেন না। তাই সকলেই চেষ্টা করবেন সুন্দর মানুষ হওয়ার জন্য,
সুন্দর মানুষ হতে হলে সুন্দর ভাবনা, সুন্দর চিন্তা, সুন্দর কাজের মধ্য দিয়ে মানুষ হতে হবে। তাই আপনাদের অনুরোধ করব যে আপনারা সবাই সুন্দর মানুষ হবেন, নিজেকে আমরা মানুষ হিসাবে গড়তে পারি যেটা অন্য কোনো মানুষ পারে না। আমরা আমার মতো করে নিজের জন্য, পরের জন্য, সমাজের জন্য সুন্দর মানুষ গড়ে তুলব, এই অঙ্গীকার আমাদের নিতে হবে। যে মা আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান দিয়ে আমাদের রক্ষা করছেন। চতুর্থ মা, দেখুন কি দাবদাহ চলছে কয়েকদিন ধরে, তিনি হচ্ছেন প্রকৃতি মা। আর আমরা নাছোড় বান্দা ওই দাবদাহকে তুচ্ছ করে আজকের আমরা এখানে সম্মিলিত হব এবং আমেদার ডাকে আমরা সবাই এসেছি। যখন আমরা কোনো কথা শুনতে চাই না, প্রকৃতি মা চিন্তা করলেন এতগুলো ছেলে মেয়ে এখানে উপস্থিত হয়েছে, ওরা কষ্ট পাবে, ওই সামান্য ত্রিপল্লের দ্বারা কতটুকু বা গরম যাবে। তাই উনি বিরাট ছাতা আমার উপর, আমাদের উপরে ধরে দিয়েছে। তাই দেখুন আমরা কতটা শান্তি পেয়েছি। ইনি হচ্ছেন আমাদের প্রকৃত প্রকৃতি মা। এই চারজন মা আমাদের পালন করেন, আমাদের উচিত তাদের শ্রদ্ধা করা, তাদের নমস্কার জানানো। তাই এই মাদের যে প্রকৃত শিক্ষা পাওয়ার জন্য আমাদের আমেদাব, আমাদের নবধান্য চিন্তা করেছেন, এ জগতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আমাদের স্বর্গ প্রত্যেকের বাড়িতে আছে, যার বাড়িতে বাবা মা আছেন, আর সেই স্বর্গের দেবতা হচ্ছেন বাবা, তিনি সর্বদেবতার ঊর্ধ্বে। তাহলে তার থেকেও নাকি আরো শ্রেষ্ঠ জায়গা আছে অনেকে বলেন, তারও একটা মন্ত্র আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছি। এই জননীরা এই স্বর্গের থেকে নাকি শ্রেষ্ঠ, আর জন্মভূমি তাই শ্রেষ্ঠ। তাই আমরা বেছে নিয়েছি এই জননীদের, এই জন্মভূমিকে যারা রক্ষা করবে, এই জননীরা যাতে প্রকৃত সুন্দর মানুষ গড়ার অঙ্গীকারবদ্ধ হয়, নিজেরা আগে মানুষ হবে, তারপর তাদের প্রিয় সন্তান সন্ততিদের মানুষ করবে, এই অঙ্গীকারবদ্ধ হতে হবে। কিরকম মানুষ করতে হবে? তাদের এই মাটি থেকে সুন্দরভাবে জৈব সার প্রয়োগ করে খাদ্য সবজি উৎপাদন করতে হবে, সেই খাদ্য দিয়ে আমাদের প্রিয় সন্তান সন্ততি এবং যে সমস্ত আপনজন রয়েছেন তাদের সকলের সুস্থ স্বাস্থ্যের জন্য। তাই সবাইকে আমি ধন্যবাদ জানাবো, তৈরি করো, এবং আপনাদের পাশে যারা আপনজন রয়েছেন তাদের সুন্দর করুন এবং অপরের সুন্দর করুন। দীর্ঘজীবী হন আর দীর্ঘজীবী করান, মানুষ হন, মানুষ হতে দিন, বাঁচুন, অপরকে বাঁচান। নমস্কার, ভালো থাকুন। আগেই ক্ষমা চেয়ে নিচে প্রথমেই বলা হয়েছে সংক্ষেপে, মানে কিছু বলার আগেই আমাকে শেষ করে নিতে হবে। তাই যাই হোক, মঞ্চ উপবিষ্ট সুদূর দেরাদুন থেকে আগত বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের নব্যধানের কোঅর্ডিনেটর আমার প্রিয় দাদা আহমেদ দা, স্বপন দা, এবং আমার মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার সমস্ত মায়েরা, বোনেরা এবং আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, দাদা ও ভাইয়েরা, সবাইকে আমি শুভ নববর্ষের যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি বলি, আজকে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করেছি, তাই রবীন্দ্রনাথের একটা বাক্য দিয়েই বলবো যে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তাই আমরা কেউই মরতে চাই না, এবং
ভালোভাবে বেঁচে থাকার যে মন্ত্র সেটা আমরা এই নবধান্য সংস্থা থেকে শিখেছি। আমরাও জানতাম না, আমি নিজেকে গর্ব অনুভব করছি আহমেদবাবার স্বপনদের জন্য যে আমি এবং আমার মেয়েরা যারা এই নবধান্য সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি আমরা সবাই বাঁচতে এসেছি ভালোভাবে বাঁচতে। তাই ভালো থাকার মূল মন্ত্রটাই নবধান্য সংস্থা থেকে শিখেছি। তাই নবধান্য সংস্থার সঙ্গে জড়িত থাকতে পেরে আমরা নিজেদেরকে সত্যি গর্বিত মনে করছি। এবং আমি বলবো যে আজকে সবাই উপস্থিত মায়েরা, আজকে আমরা জানি এবং গবেষণায়ও জানতে পেরেছি যে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা পরিবার তখনই উন্নত হয় যখন মায়েরা উন্নতি হয়, মায়েদের উন্নতি হয়। তাই দেখুন যে সমাজে, যে সংসারে মেয়েরা শিক্ষিত হয়েছে সেই সমাজ সংসার কিন্তু অনেকটা উন্নত, সেই রাষ্ট্র অনেকটা উন্নত। তাই আজকে আমরা গর্ব করে বলবো, আমাদের মায়েদেরকে অনুরোধ করবো, আমরা এই নবধান্য সংস্থা থেকে যা শিখলাম, আমিও শিখেছি, আমিও জানতাম না এত কিছু, তো আমরাও শিখেছি কীভাবে ভালো থাকা যায়। আমি সেদিকে যাবো না, সবাই আমরা জৈব সার বা রাসায়নিক সারের উপকারিতা অপকারিতা, ফাস্টফুডের অপকারিতা সবই জানলাম, সেদিকে আমি যাবো না। আমি শুধু অনুরোধ করব আজকে যেটা জানলাম সেটা আমরা নিজেদের জীবনে প্রয়োগ করে দেখাবো, কারণ সেটা যদি প্রয়োগ করতে না পারি আমাদের আজকে সভা, যারা আমাদের দেরাদুন থেকে এসেছেন তাদের যে কষ্টের আগমন সেটাও কিন্তু বৃথা হয়ে যাবে। তাই প্রত্যেকটা মাকে বলবো, মাটি যদি ভালো না হয় ফসল কোনোদিন ভালো হয় না। তাই প্রত্যেক মাকে বলবো, আপনারা যেটা শিখেছেন সেটা শুধু নিজেদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করুন, দেখবেন খুবই ভালো থাকবো আমরা। আর ভালো থাকাই তো জীবনের মূল মন্ত্র এবং সবাইকে ভালো রাখবো। তাই বিশেষ আর কিছু বলবো না, সময় অল্প, আমরা সবাই আরেকটা কথা বলি যেটা একেবারেই বাস্তব কথা, যে আমরা মায়েরা আজকে সমাজে এতটাই এখন মানে উপার্জনের দিকে মন দিয়েছি, আমরা কিন্তু ঘরোয়া খাবার বেশি দিই না, ওই চিপস কুড়কুড়ি ম্যাগির দিকেই বেশি ঢলে যাই। কিন্তু সেই মায়েদের কাছে অনুরোধ করব, আপনারা একটু কষ্ট করুন, মা যদি ভালো না থাকে সমাজ সংসার কেউ ভালো থাকবে না, একটু কষ্ট করুন, ঘরোয়া খাবার তৈরি করে দিন সবাই, তা দেখা কুড়কুড়ি চিপস একবারে দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করবেন না। আরও একটা কথা বলি, আমাদের যারা নবধান্য সংস্থার নেতৃবৃন্দ নেত্রীরা রয়েছেন, তারা এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমি বলেছি স্বপ্নও বলেছেন নাকি একটা একটা সম্মেলন করবে এলাকার, আমরা তো সবাই আসতে পারিনি। এই যে আমার মনে হচ্ছে এই যে উপকারিতা, সমাজে ভালো থাকার যে একটা বার্তা, সে নবধান্য সংস্থার মাধ্যমে আরও যাতে গ্রামের ভিতরে ছড়িয়ে দিতে পারি, আমরা বিভিন্ন গ্রামে গ্রামে যাতে সমাবেশ করতে পারি এবং সম্মেলন করে আরও বেশি পরিমাণ মহিলাকে এদের সঙ্গে উজ্জীবিত করতে পারি, তার চেষ্টা আমাদেরকেই নিতে হবে। এবং আমি করি তাদের অনুরোধ করব, আপনারা বেশি করে চেষ্টা করুন, আমরা আমাদের মতো যারা উদ্যোগী মায়েরা আছি আমরা চেষ্টা করব আরও বেশি মায়েদের মধ্যে পরিশীলিত করে দিয়ে, বিস্তৃত করে দিয়ে আমরা আরও সমাজ সংসারকে ভালো রাখার চেষ্টা করব। এই অঙ্গীকার নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সম্মান। যে আমাদের বিশাল আয়োজন করা হয়েছে এই সচেতন শিবির, এই যে ভার্মি কম্পোজ, আমাদের দূষণমুক্ত পৃথিবী, দূষণমুক্ত যে খেতি, এগুলো করার জন্য যে আয়োজন করা হয়েছে, আমাদের এই মঞ্চে উপস্থিত আমরা যে যারা দেরাদুন থেকে এসেছেন তাদেরকে নমস্কার জানাই। মঞ্চে আহমেদ বাবু যিনি বিশাল এই কর্মকাণ্ডে আমাদের নবধান্যের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিনিধি হিসাবে আমাদেরকে যখন দেরাদুন নিয়ে যায় সেখানে আমরা গর্ব অনুভব করি। আছেন মাস্টারমশাইরা, আছেন, সব থেকে বেশি কৃতজ্ঞতা জানাবো বিশাল তাপদায়ের মধ্যে আমাদের মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তা যারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের যারা মা বোনেরা এই চাষ সম্বন্ধে, দূষণমুক্ত আমাদের রাসায়নিক বর্জন সম্বন্ধে যা কিছু বলেছেন তাদের সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি শুধু এইটি এই একটা কথা বলতে পারি যে আমাদের বন্দনা ম্যাডাম বলে গেলেন যে মানুষ সমাজ সচেতন, আমরা সমাজে যেটা দেখি মা বোনেরাই পারবে সমাজকে দূষণমুক্ত করতে। আমরা যদি প্রত্যেক মা বোনেরা প্রত্যেক সংসারে নিজেদের যে চাহিদাটা আছে সেটা যদি আমরা সমাজে, আমরা যদি প্রতিদিন আধ ঘন্টা এক ঘন্টা করে কিছু নিজেদের খেতিতে আমাদের কিছু যে আমাদের নিত্য নৈমিত্ত যে জিনিসগুলো প্রয়োজন হয়, শাক থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে যা কিছু তৈরি আমরা চাষ করতে পারি, তাহলে দেখবেন আমাদের সমাজ ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে। আমরা কি করি, কিছু কিছু জিনিস অবহেলার ক্ষেত্রে আমরা অবহেলা করি, আমাদের ছেলে মেয়ে যখন কান্নাকাটি করে তাকে একটা কুড়কুড়ি চিপস দিচ্ছি,
তেমন আবার কানাকানি করলে আমরা কি করি, মোবাইল একটা তাদের হাতে তুলে ধরি। কিন্তু এগুলো আমরা বিভিন্ন ভাবেই দেখেছি, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখেছি যে কত ক্ষতিকারক। আমরা এটাও আপনাদের কাছে বলতে চাই, আমরা ইতিমধ্যে আমাদের আহমেদ বাবুর তত্ত্বাবধানে আমরা বিভিন্ন স্কুল এবং সংবাদপত্র সংবাদ মাধ্যম এদের মাধ্যমে সমাজকে সচেতন করতে চাইছি। আমরা ইতিমধ্যে সেগুলো চেষ্টা করছি, কিন্তু সর্বোপরি আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদের সহযোগিতা খুব কাম্য। এই বলে আপনারা আগামী দিনে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং আমাদের দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলবেন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। চাষি তাদেরকে নবধানের পক্ষ থেকে আমরা সার্টিফিকেট প্রদান করব, তাদের নাম আমরা আগে নিয়েছিলাম, তো তাদেরকে আমরা একে একে এখানে ডাকবো, মঞ্চে আসবেন এবং এখান থেকে নিয়ে যাবেন এবং নীচে নামার সময় ইধার দিয়ে যাবেন, ওখানে দ্রোণাজি আপনাদের ফটো নেবে, আমি নাম ধরে ডাকবো, যদি কেউ না এসে থাকেন তার থাকবে, পরে অফিস থেকে তিনি নেবেন। আর এদিক ওদিক ছোটাছুটি করার কোনো দরকার নেই, আমরা এখন তো প্রায় 12:30 মতো হয়েছে, এমন কিছু অবেলা হয়ে যায়নি, খিদে নিশ্চয়ই পেয়েছে, মুড়িটুড়ি খেয়েছেন তো, সর্বশরবত খেয়েছিলেন তো, হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, এবারে আমরা তাড়াতাড়ি ছেড়ে দেবো, আমরা একটু ডাকবো, তাড়াতাড়ি আমার এখানে চলে আসবেন, আমি 3-4 জনের নাম ডেকে নেব, তাড়াতাড়ি চলে আসবেন এখানে, দিদি ওরা হাতে দেবেন, আপনারা নিয়ে যাবেন। আচ্ছা, গীতারানী মাইতি কাকরা, গীতারানী মাইতি কাকরা, গীতারানী মাইতি কাকরা, না আজ এ গীতারানী নয়, গীতারানী মাইতি কাকরা, তারপরে আসুন ছায়া মাইতি, ছায়া মাইতি, গীতাদি করে দিয়ে দাও, ম্যামের হাত দিয়ে, হাত দিয়ে দাও, তুমি চলে যাও আগে, ছায়া মাইতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গীতারানী ম্যাম আপন কো সার্টিফিকেট, পুনম মাইতি, গীতা, পুনম মাইতি, দোলন মাইতি, তোলন মাইতি, ওখানে নেমে যাও, আর আর তোমায় কিন্তু তোমার তুলে নেবে, আপনি যে এইদিক দিয়ে যাও, এইদিক দিয়ে, দোলন মাইতি, দেখুন আমি বেশিক্ষণ ডাকতে পারবো না, হ্যাঁ, সাজরুন বিবি, সাজরুন বিবি, সাজরুন বিবি আসেনি, সাজুন বিবি খাড়ি, হ্যাঁ সাজুন নেই, আর কেন যে তোমরা কাজ করছো আমি বুঝতে পারিনি ভাই, আর দেখে সামনে খাড়ে হ্যাঁ বলে কে নেই আয়া, ছায়াচার, ছায়াচার শ্যামচক, ইভা প্রামাণিক, ইভা প্রামাণিক চিয়াবেড়িয়া, এদের সে উমা মাইতি, উমা মাইতি, সীমা মাইতি, সীমা মাইতি, তো আয়া নেই কেউ, খুকুমণি মাইতি, খুকুমণি মাইতি, রানী, রানী বর্মন, রামচক, মাধবী পটনায়ক, রামচক, ওটাও দেরি, মিঠুরানী পাত্র, শ্যামচক আয় নেই, প্রভাতিস নেই, আয়া চিয়াবেড়িয়া, বহু দূর কায় লোক নেই আয়া, যাদের কলাবেড়িয়াতে, সুস্মিতা সামন্ত, সুমিতা সামন্ত, সুমিতা, সুস্মিতা সামন্ত, সুস্মিতা সামন্ত, কথা শোনি, শোনো বাবা, না সুস্মিতা, সুলেখা বেরা, কলাবেড়িয়া, সুলেখা বেরা, সুলেখা বেরা, কাকলি দাস, কাকলি দাস, রেখা বেরা, কলাবেড়িয়া,
আসুন। ওনা কি উনি কি রেখা বেরা কাকলি দাস, ওইটা আগেরটা। যারা কয়েন্টার আছো তারা কি একদম পাশাপাশি নাম বললে সঙ্গে সঙ্গে তো তোমার অ্যালার্ট থাকবে? তোমাদের এখান এখানে থাকতে পারো নাকি সামনে? এখানে পণ্ডিত গীতা পণ্ডিত, গীতা পণ্ডিত সুলেখা, হ্যাঁ নেই সুস্মিতা মণ্ডল, এই পর্যন্ত। এত গরমে কষ্ট করে এসছেন বিভিন্ন গ্রাম থেকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের মঞ্চের সভাপতি, আজকের সভার সভাপতি এবং বিশিষ্ট ব্যক্তিগণ, বিশেষ করে জীবন কৃষ্ণ বাস মহাশয়, সরসংসুবাবু, প্রণব দা, বন্দনাদি এবং এ আছেন গীতাদি, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো সেই সঙ্গে আমি দুটি চার কথা বলতে চাই আমাদের নবধানের পক্ষ থেকে, যে আমরা কি উদ্দেশ্যে আমরা এই সব সম্মেলন করছি বা করব। তো আমরা 14 সাল থেকে আমরা এই সম্মেলনটা বিভিন্ন জায়গায় করে এসেছি, কখনো বোয়ালিয়া, কখনো কলাবড়িয়া, কাগড়াতে করেছি, আবাসবেড়েতে করেছি, বড়াইবাড়ে করেছি এবং আমরা বড়ামে করেছি এবং চুনকাবাড়িতে করেছি। তো বিভিন্ন গ্রামে আমরা এই রকম সম্মেলন করে থাকি। আপনারা বুঝতে পারছেন, আপনারা অনেক কর্ম করেন, মাঠে ঘাটে কাজ করেন, কিন্তু সেই সঙ্গে এটাও জানতে হবে যে আমরা বেঁচে থাকার ক্ষেত্রে আমরা যেসব সমস্ত খাবার খাচ্ছি, যেভাবে জীবনযাপন করছি, সেটা কিন্তু অনেকটা রকমের পরিবর্তন এসে গেছে। আগে আমরা জৈব সারে চাষ করতাম, ছাই পাঁচ দিয়ে চাষ করতাম, গোবর দিয়ে চাষ করতাম, এখন কি হয়েছে, রাসায়নিক দিয়ে চাষ করি, বীজ প্রয়োগ করি এবং সেই সব বীজ প্রয়োগ করে ফলে যেসব সবজিগুলো আমরা ফলাই সেগুলো আমরাই খাই। তো আমাদের বিভিন্ন রকম রোগ এসে গেছে, যেমন মরণ রোগ, ক্যান্সার, ব্লাড সুগার এবং প্রেসার জাতীয় রোগ এবং বিভিন্ন রকম মারাত্মক রোগ এসে গেছে, যেগুলো আমরা ডাক্তাররাও কন্ট্রোল করতে পারছে না। সেই জন্য বলছি আমরা যে খানা শুদ্ধ যদি হয় তাহলে আপনার শুদ্ধ শরীর থাকবে। আমি যদি দিনে একটা করে ডাব খাই তাহলে আমার মাথা ঠান্ডা থাকবে, তাহলে আমি যদি মদ খাই তাহলে আমার মাথা গরম হয়ে যাবে। তো এটাও তাই যে আমরা যেমন খাবো তেমন কিন্তু এ হবে। তো আমরা পরে কিন্তু আলোচনা করব, আমাদের দিল্লি থেকে যেনারা আসার কথা ওনারা এসে গেছেন। প্রণব দাস, কবিতা দাস।